দর্শক আমন্ত্রণ শুরু করছি দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়াউটনি ড্রয়া টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন প্রতি বছরই বাংলা সিনেমায় অভিষেক ঘটে নতুন নায়ক নায়িকার আর পরিচালকের 2022ও হয়নি যার ব্যতিক্রম এবছর এক ডজনের মতো নায়ক নায়িকার যাত্রা শুরু হয়েছে দেশের সিনেমায় যেখানে নায়কের চেয়ে নায়িকার সংখ্যাটাই বেশি ছোট পর্দার দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে চলতি বছরে চলচ্চিত্রে পা রাখেন রাফিয়াত রশিদ মিথিলা তবে তার শুরুর এই যাত্রাটা খুব একটা সুখকর হয়নি ফ্লপের খাতায় গেছে নীরবের সাথে অভিনয় করা মিথিলার প্রথম ছবি অমানুষ পাপ পুণ্য দিয়ে সিনেমায় অভিষেক হয়েছে শাহনাজ সুমির যেখানে তার নায়ক ছিলেন সিয়াম আহমেদ অন্যদিকে ইমনের বিপরীতে লকডাউন লাভ স্টোরি ছবি দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেছেন রেহনুমা মুস্তফা রফিক শিকদার পরিচালিত বসন্ত বিকেল দিয়ে বড় পর্দায় পা রেখেছেন হুমায়রা সুভা ইমনের বিপরীতে বীরত্ব দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ারের সূচনা করেছেন নিশাত সালোয়া থিয়েটার কর্মী থেকে জীবন পাখি ছবি দিয়ে সিনেমায় পা রেখেছেন লাবণ্য লাবণী পরিচালক কাজী হায়াতের মুক্তিযুদ্ধের ছবি জয় বাংলা দিয়ে ঢালিউডে যাত্রা শুরু করেছেন জাহারা মিতু বছর শেষে কাগজ ছবি দিয়ে ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রেখেছেন মাইমুনা মম এছাড়া দেশান্তর সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে টাপুরের বছর জুড়ে নায়িকাদের অভিষেকের তালিকাটা দীর্ঘ হলেও ছোট ছিল নায়কদের তালিকা যেখানে বুবলির বিপরীতে অভিষেক হয়েছে আদরাজাদের যদিও তালাশ ছবিটি খুব একটা চলেনি অভিষেক ছবি ভাইয়ারে দিয়ে আলোচনার চেয়ে সমালোচনায় বেশি হয়েছে রাসেল মিয়াকে নিয়ে বছর শেষে পায়ের ছাপ ছবি দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে আজহারুল হক আদিলের নায়ক নায়িকার পাশাপাশি বেশ কজন নির্মাতারও অভিষেক হয়েছে 2022-এ যেখানে ক্যারিয়ারের সূচনাটা স্মরণীয় করে রেখেছেন পরিচালক মেজবর রহমান সুমন তার হাওয়া বছরের অন্যতম আলোচিত ছবি ঈদুল ফিতরে সিয়াম পূজাকে নিয়ে শান মুক্তি দেন এমরাহিম অন্যদিকে বিউটি সার্কাস দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন মাহমুদ দিদার এছাড়া আগামীকাল দিয়ে বড় পর্দার নির্মাতা হয়েছেন অঞ্জনাইজ বীরত্ব নির্মাণ করে পরিচালক হিসেবে ঢালিউডে অভিষেক হয়েছে সাইদুল ইসলাম রানার দেশান্তর দিয়ে চলচ্চিত্র পরিচালক হয়েছেন আশুতোষ সুজন আর কাগজ সিনেমার মাধ্যমে পরিচালকের খাতায় নাম লিখিয়েছেন আলী জুলফিকার জাহিদি মাকসুদুল হকিমু চ্যানেল 24 মালা বদলের গল্প 2022-এ দেশের সবিজে বেশ কবার বেজেছে বিয়ের বাদ্য তবে শুধু যে বিয়েই হয়েছে তা নয় বেজেছে বিচ্ছেদের সুরও সবিজ তারকাদের বিয়ে আর বিচ্ছেদের গল্প নিয়েই এবারের আয়োজন বছরের প্রথম মাসেই বিয়ের পিঁড়িতে বসেন বিদ্যা সিনহা মিম দীর্ঘ প্রেমের পর সনি পোদ্দারের সাথে মালাবদল করেন তিনি বছরের মাঝামাঝিতে বিয়ের খবরে আলোচনার জন্ম দেন পূর্ণিমা 27 মে প্রেমিক আশফাকুর রহমান রবিনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তাসনুভা তিশা তৃতীয় বিয়ে করেন ফেব্রুয়ারিতে পাত্র সৈয়দ প্রিন্স আশকার 18 জুলাই প্রকাশ্যে আসে সঙ্গীতশিল্পী এস আই টুটুল ও আমেরিকা প্রবাসী উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়ার বিয়ের খবর ছোট পর্দার অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন দ্বিতীয় বিয়ে করেন 2 ফেব্রুয়ারি গায়ক অভিনেতা প্রীতম হাসান ও মডেল অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমের বিয়ে চমকে দেয় ভক্তদের 28 অক্টোবর শ্রীমঙ্গলের একটি 5 তারকা হোটেলে বিয়ে করেন তারা বছরের শেষ দিকে বিয়ের পিঁড়িতে বসেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ 16 ডিসেম্বর নাফিসা রোম্মান মেহনাজের সঙ্গে আবদ্ধ হন বিবাহ বন্ধনে 5 আগস্ট বিয়ে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক 27 মে পারিবারিক আয়োজনে মালাবদল করেন সানাই মাহবুব অন্যদিকে 23 সেপ্টেম্বর বিয়ে করেন সঙ্গীতশিল্পী জেরিন তাসনিম নাওমে বিয়ের পাশাপাশি বিচ্ছেদ হয়েছে দেশে যে তালিকায় আছে অভিনেত্রী স্বাগতা ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 এবারে যাব বলিউডে দেখব 2022-এ কারা বেঁধেছেন ঘর আর কাদের ভাঙল সংসার বলিউডে চলতি বছরের অন্যতম আকর্ষণ ছিল রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে 15 এপ্রিল মালাবদলের পর
নভেম্বরের প্রথম সপ্তাহে তাদের ঘরে জন্ম নিয়েছে কন্যা সন্তান। রণবীর আলিয়ার আগেই সাত পাকে বাধা পড়েছেন মৌনী রায়। ২৭ জানুয়ারি ব্যবসায়ী সুরাজ নাম্বিয়ারকে বিয়ে করেন তিনি। পরের মাস ফেব্রুয়ারিতে বিক্রান্ত মেচির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সীতার ঠাকুর। একই মাসে শিবানী দানরেকারের সাথে মালাবদল করেন ফারহান আক্তার। দক্ষিণী তারকা নয়নতারার বিয়েও আলোচনার জন্ম দেয় এবছর। জুনে ভিগ্নেশ শিবানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। দীর্ঘদিনের প্রণয়কে সফল পরিণতি দিয়েছেন রিচা চাড্ডা ও আলী ফজল। অক্টোবরে হয়েছে তাদের বিয়ে। সম্প্রতি বিয়ে সারেন হংসিকা মোটওয়ানি ও সোহেল কাঠুরিয়া। প্যারিসে বিয়ের প্রস্তাব আর জয়পুরে করেন মালাবদল। শুধু যে বিয়েই হয়েছে তা নয়, চলতি বছর বিচ্ছেদের সংখ্যাটাও কম নয়। যে তালিকায় আছে ধানুষ ঐশ্বরিয়া। ১৮ বছরের সংসারের ইতি টানেন তারা। ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন অভিনেতা নীতিশ ভারদ্বাজ। স্ত্রী স্মিতা গেটের সঙ্গে বিচ্ছেদ হয় তার। বিচ্ছেদ হয়েছে রিতেশ সিংহের সাথে রাখি সাওয়ান্তের। সালমান খানের ছোট ভাই সোহেল খানও তার ২৪ বছরের সংসার জীবনের ইতি টানেন ২০২২। ১৭ বছরের সংসার ভাঙে তামিল পরিচালক বালা সুব্রামানিয়ামের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ২৪। গুণীজন হারানোর এক বছর ছিল ২০২২। হোক চলচ্চিত্র, নাটক কিংবা সঙ্গীতাঙ্গন অথবা সংস্কৃতির অন্য কোনো শাখা, প্রতিটি মাধ্যমেই বেজেছে হারানোর সুর। দর্শক, এবারে স্মরণ করব ২০২২-এ প্রস্থান নেয়া শিল্পীদের। ৪ সেপ্টেম্বর ছিল বাংলা সঙ্গীতের জন্য বিষাদের একদিন। এই দিনে যে নশ্বর পৃথিবী ছাড়েন কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার। গাজী মাজহারুল আনোয়ারের প্রস্থানের প্রায় ২ মাস আগে পৃথিবীর মায়া ছাড়েন সুরের আরেক কিংবদন্তি আলম খান। একই দিনে ৮ জুলাই মৃত্যু হয় প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা আহমেদের। এর আগে ১৫ মার্চ মৃত্যুকে বরণ করে নেন বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমান। ১৭ অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান আরেক গুণী অভিনেতা মাসুম আজিজ। শুধু দেশেই নয়, হারানোর সুর বেজেছে ভিন দেশেও। করোনায় আক্রান্ত হয়ে ৬ ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ছেড়েছেন ভারতীয় উপমহাদেশের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ৯ দিনের ব্যবধানে ১৫ ফেব্রুয়ারি পৃথিবী থেকে বিদায় নেন ভারতের আরেক কিংবদন্তি শিল্পী বাপ্পি লাহিড়ি। একই দিনে মারা যান সন্ধ্যা মুখোপাধ্যায়। এর আগে ৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে নিজের বাসায় জীবনের ইতি টানেন হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ তারকা অস্কার জয়ী সিডনি পটি। দর্শক, এই ছিল ওয়ালটন এন্ড্রয়েড টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট ২৪ এর আয়োজনে। বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল ২৪ এর সাথেই থাকুন।